এই একই স্বাদের বিরিয়ানি খেতে খেতে জিভ একেবারে হেজে গেল, খাবারে অরুচি ধরে গেল। কাল যদি অন্য রকম বিরিয়ানি খাওয়াতে না পারো না, তাহলে তোমার গর্দান যাবে, এটা মনে থাকবে। হ্যাঁ থাকবে, থাকবে হুজুর, থাকবে। হ্যাঁ গা, কি হবে এখন? তোমার বাবুর্চির কাজটা থাকবে তো? আরে আমার ধরে মুন্ডুটা থাকবে কিনা সেটা আগে ভাবো, তারপর তো চকরি। হায় রে জীবন হায়! আরে কি হয়েছে কাকা, চিৎকার করছো কেন? ভম্বল, রাজামশাই বলেছেন কাল ওনাকে এমন একটা বিরিয়ানি খাওয়াতে হবে যা কেউ কখনো খায়নি। খাওয়াতে না পারলে আবার গর্দান নেবে। বুঝেছি, ভেবো না, হয়ে যাবে। নতুন ধরনের বিরিয়ানি যা কেউ কখনো খায়নি। বলছিস বলছিস, বেশ বেশ বেশ, তাহলে তাহলে বাজার থেকে কি কি আনবো একটু বল, নিয়ে আসি। কিচ্ছু না, বিরিয়ানি রাঁধবো আমি। তুমি শুধু কাল সকালের খাবারটা রাজাকে খেতে দেবেন, আর তোমার বিরিয়ানি রাতরটা আমাকে দিয়ে যাবে। দেখিস দেখিস, আমার মুন্ডুটা বাঁচাস বাবা মা, আমার মুন্ডুটা। চিন্তা নেই, যা বলেছি শুধু তুমি তাই করো, কেমন? আচ্ছা আচ্ছা। কি ব্যাপার, হ্যাঁ আমার জল খাবার কোথায় বাবুর্চি? কি ব্যাপার, হ্যাঁ আমি তো বলেছিলাম নতুন ধরনের বিরিয়ানি না খাওয়ালে গর্দান নেব। জল খাবারের ক্ষেত্রে এমন কিছু বলেছি বলে তো মনে পড়ছে না। আগে হুজুর, জল খাবার নেই। নেই মানে, মানেটা কি? আগে আগে আজ একটা নতুন বিরিয়ানি আপনাকে খাওয়াবো, সেই জন্য আপনাকে সকালের জল খাবারটা না খেয়ে থাকতে হবে। দুপুরের বিরিয়ানির সঙ্গে এখন না খাওয়ার কি সম্পর্ক? আগে আগে হুজুর স্বাদ, মানে অন্য স্বাদ জিভে লেগে থাকলে এই বিরিয়ানির স্বাদ বুঝতে পারবেন না। তাই বেশ, তাই হোক, না হলে কিন্তু মনে রেখো গর্দান। তার জন্য তো বিরিয়ানি বানাতে হবে। কখন বানাবি বাপ বিরিয়ানি? বানাবো বানাবো, আসছি। চলে গেল। হায় 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 হায়, কি যে হবে। সময় এগিয়ে চলেছে, কি যে আজ আছে কপালে। ওরে ভম্বল, ওরে ভম্বল, আয় রে বাছা দল, আয়। এক্ষুনি হা গেল বলে। বিরিয়ানি বিরিয়ানি লাও বাবুর্চি। ওরে বাবা রে, ওরে বাবা, আজ আমার গর্দান কেউ আটকাতে পারবে না, কেউ না। আজ আমার গর্দান যাবে, গর্দান গর্দান। ওরে বাবা রে, কি বিড়বিড় করছো? কি খালি হাতে কেন? নিয়ে এসো তোমার নতুন স্বাদের বিরিয়ানি, আমার যে আর তরসইছে না। আগে হুজুর মানে? বুঝেছি, আমাকে সারাদিন না খাইয়ে রেখে মশকরা হচ্ছে মন্ত্রী। জল্লাদ ডাকো, বলো বাবুর্চির গর্দান নিতে হবে। আকে বলে রেখেছি হুজুর, জল্লাদ। আহ বিরিয়ানি বিরিয়ানি, কি গন্ধ! আহ জলদি দাও জলদি দাও। এই কি বিরিয়ানি কই, এ তো ফাঁকা। হ্যাঁ কি বলছেন মহারাজ, ফাঁকা? আমি বলে সারাদিন কত কষ্ট করে বিরিয়ানিটা বানালাম, আমি তো দেখতে পাচ্ছি স্পষ্ট। খান খান খান, এ এমন বিরিয়ানি যা কেউ কখনো খায়নি। হ্যাঁ বুঝেছি, ছেলের বুদ্ধি আছে। চল্লা থাক, তুমি যাও মন্ত্রী, এই ছেলেকে রাজসভায় নিয়ে এসো। শোনো ছেলে, তোমার বুদ্ধি আছে,
এটা আমি বুঝেছি, কিন্তু তোমাকে আমার তিনটে প্রশ্নের উত্তর দিতে হবে। যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে ভালো, নইলে তোমাদের কাকা এবং ভাইপো দুজনেরই করদান যাবে। আগে বলুন মহারাজ, আপনার তিনটে কি কি প্রশ্ন? আমার প্রথম প্রশ্ন, সমুদ্রে কত ফোঁটা জল আছে? মহারাজ, সে আমি গুনে দেবো, কিন্তু যতদিন আমি এই জল গুনবো ততদিন সব নদীগুলোকে বন্ধ রাখতে হবে, মানে যাতে এক ফোঁটা জলও সমুদ্রে এসে না পড়ে। আর হ্যাঁ, বৃষ্টিও আটকাতে হবে যাতে এক ফোঁটা বৃষ্টির জলও না পড়ে, ঠিক আছে? বেশ, আমার দ্বিতীয় প্রশ্ন, আকাশে কত তারা আছে? মহারাজ, আমাকে সন্ধ্যেবেলা এক ঘন্টা সময় দিন, আমি গুনে নিই, আর আপনারাও গোনার জন্য তারপর মাঠে চলে আসুন, কেমন? কি হে ছোকরা, তোমার গোনা শেষ হয়েছে? আজ্ঞে মহারাজ, এই মাঠে যতগুলো ফুটো আছে গুনে নিন, ততগুলোই তারা। গণিতজ্ঞ, গোনা শুরু করো। আজ্ঞে মহারাজ। সাত, আঠেরো, একশো নয়, একশো সাতাশ। ও, কি হলো গণিতজ্ঞ, থেমে গেলে কেন? আগে মহারাজ, বিপদ হলো, পায়ের চাপে অনেক ছিদ্র বুঝে যাচ্ছে, কি করব? বুঝেছি, আই সবাই ফিরে চলো, ও তোমার কম্ম নয়, চলো। এই যে ছোকরা, তুমিও এসো। শেষ প্রশ্ন যে অত সহজ হবে না হে ছোকরা, এতে তুমি হারবেই আমি নিশ্চিত। করুন মহারাজ, এবারে আপনার শেষ প্রশ্নটা করুন। আচ্ছা, এই অন্তরের মধ্যে কতগুলো মুহূর্ত আছে? এ তো খুবই সহজ প্রশ্ন মহারাজ। সহজ যখন উত্তর দাও। ওই দূরে হিমালয়ে প্রতি বছর একবার করে নীলকণ্ঠ পাখি আসে আর ঠক্কর মারে, আর এই ঠক্করে ঠক্করে হিমালয় ভাঙতে ভাঙতে একদিন মুছে যাবে, সেদিনই অন্তরের প্রথম মুহূর্তটা শেষ হবে। মন্ত্রী, এ ছেলে যথার্থই বুদ্ধিমান, একে ভাবিকালের মন্ত্রী হিসাবে আমি বহাল করলাম ও তোমার কাছে এর সমস্ত শিক্ষার দায়িত্ব দিলাম। যথা আজ্ঞা মহারাজ। কিন্তু বাবুর্চি, আজ্ঞা করুন মহারাজ, আজ্ঞা করুন। আমার বিরিয়ানি হয়ে যাবে, হয়ে যাবে মহারাজ, কাল দুপুরে আপনাকে আরেকটা বিরিয়ানি খাওয়াবো যা এর আগে কেউ কখনো খায়নি। সেটা কিরকম শুনি, আবার বিনা চালের বিরিয়ানি? না না মহারাজ, উচ্ছের বিরিয়ানি। জল্লাদ মহারাজ। জল্লাদ, কাল দুপুরে আমার খাওয়াটা তুমি খাবে, কেমন?